আস্তে আস্তে প্রশান্ত দা বলছিলেন ভিডিও শর্মা বিশ্বাসের সময়কার ঘটনা। আমি আমার কথাটা শুধু বলে দিয়ে শুরু করি আমার কথা। 2010 সালে পিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি পিংলা কলেজের গভর্নিং বডির সভাপতি অন্তরা ভট্টাচার্য ছিলেন, তৎকালীন টিআইসি ছিলেন অমল ভট্টাচার্য মহোদয়। 2010 সালে অ্যাডভার্টাইজ করেছিলেন কলেজের কিছু পোস্টে নিয়োগ করার জন্য, তার আবেদনকারী আমিও ছিলাম। যারা আজকে আন্দোলন করছেন টিএ নিয়ে, বিশেষ করে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির যারা চাকরি পেয়েছেন বা মার্কসবাদী কমিউনিস্ট পার্টির কমরেডদেরকে একটু স্মরণ করাতে চাই, পিংলা ব্লকের কৃষক সভার সম্পাদক নারায়ণ ভৌমিকের পুত্র অশোক ভৌমিক আমার কম্পিটিশনে ছিলেন। আমার প্রশান্ত মণ্ডল ভালো করে জানেন ওনার বাড়ি যেতে হয়, ওনার বাড়ির পাশ দিয়ে। আমি লক্ষ্মীবাড়ি স্কুলের ছাত্র ছিলাম, আর কৃষক সভার সম্পাদক নারায়ণ ভৌমিকের ছেলে অশোক ভৌমিক আমার আগের ব্যাচ ছিল, মাধ্যমিকে আমার থেকে 200 নম্বর কম। 1996 সালের মাধ্যমিক 69%, আর অশোক ভৌমিকের নাম্বার ছিল মাধ্যমিকে আমার থেকে 200, সেকেন্ড ডিভিশন আর থার্ড ডিভিশন। উচ্চ মাধ্যমিকে আমি সায়েন্সের ছাত্র পিংলা কলেজ থেকে ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম, আর অশোক ভৌমিক থার্ড ডিভিশন। একই সঙ্গে আমাদের পরীক্ষা হয়েছিল একই পোস্টে। অন্তরা দেবী কি করেছিলেন, যারা কমরেড কৃষক সভার সম্পাদকের পুত্রকে ফার্স্ট করলেন আর আমাকে সেকেন্ড করলেন মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ। 2011 সালে প্যানেল হয়েছিল আমাদের নির্বাচনের আগে, আজ পর্যন্ত আমাকে নিয়োগ করা হয়নি। আমি তৎকালীন গৌতম মেনাকে বলেছিলাম, ব্লকের সর্বস্তরের নেতৃত্বকে বলেছিলাম, আজকে আটটিআই করে প্যানেল কপি বের করেছি, এখন একটা পোস্ট রেখেছি। এইভাবে সারা রাজ্যে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির অনেক নেতাদের সঙ্গে আমাদের চর্চা ছিল, চর্চা হতো যে আপনাদের পার্টিটা কেমন চলে দাদা, না আমাদের পার্টিটা চলে যারা পার্টির হোল টাইমার, যারা পার্টির মেম্বার, যারা বিসিএস ছিলেন, ব্রাঞ্চ সেক্রেটারি ছিলেন, যারা লোকাল কমিটির সেক্রেটারি ছিলেন, যারা লোকাল কমিটির মেম্বার ছিলেন, এদের তো বেতন ছিল সামান্য, এদের পেট চলবে কি করে? এরা বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীকে চমকাবে, ধমকাবে, কেস কুসা হবে, এদের চলবে কি করে? তো আজকে তারা আন্দোলন করছে, আজকে তারা আন্দোলন করছে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির ক্যাডাররা। নিজেরা চাকরি করে নিজের স্ত্রীকে ফর্ম ফিল আপ করিয়েছে, হাই স্কুলে যতজন কমরেড চাকরি করেন তাদের স্ত্রীকে প্রাইমারি চাকরি পাইয়ে দিয়েছে, দেখবেন কিভাবে, না নিজে পরীক্ষা দিয়েছে একসঙ্গে ফর্ম ফিল আপ করেছেন স্বামী স্ত্রী, নিজে হাই স্কুলে চাকরি করেন তারপরেও প্রাইমারি স্কুলের পরীক্ষা তৃণমূল সরকারের আমলে একসঙ্গে দুজনের অ্যাডমিট ফর্ম ফিল আপ করেছেন, স্ত্রীর মার্কশিটটা নিজে দিয়েছেন প্রশ্নপত্রটা আর নিজেরটা স্ত্রীকে দিয়েছেন, দিয়ে তাকে পাস করে চাকরি করাচ্ছে। আপনারা একটু তাকিয়ে দেখবেন প্রত্যেকটি জায়গায় কমরেড এইভাবে তারা কি করেছেন। তো আজকে তারা বড় বড় কথা বলছে, আজকে দীর্ঘ 34 বছর ধরে রাজ্যটাকে সর্বনাশ করে 1,21,000 কোটি টাকা তেনা করে চলে যাওয়ার পরে, বাংলার মুখে 55,000 কলকারখানা বন্ধ করার পর প্রায় 55,000 তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের কর্মীকে হত্যা করার পর আজকে তারা লম্বা লম্বা লেকচার মারছে, তারা আন্দোলন করার চেষ্টা করছে, 2 তারিখ পিংলায় সভা করবে। আমার মনে হয় প্রশান্ত দার কথা বলে ধরি, সূত্র ধরে বলি, সভাটা একটু দেখে নেন, পরখ করে নেন কারা আন্দোলন করছে কারা যাচ্ছে, তারপরে একটু টেট ব্রেক থাকলে টেট ব্রেক, যেমন ডোজ লাগে অ্যান্টিবায়োটিক দাও
ডাবল সিঙ্গেল যা যা অ্যান্টিবায়োটিক দরকার হয় একটু অ্যান্টিবায়োটিকগুলো আপনারা রেডি রাখুন, ভালো প্রত্যেকের ঘরে এখন ফ্রিজ আছে, ফ্রিজে ভালো করে রাখুন, দু তারিখের পরে খেলুন। 34 বছরের খেলা এক ঘন্টায় খেলুন, দু তারিখের পরে সবার পরে, তবেই দেখবেন এদের উত্তরটা সঠিক হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, খেলা শুরু করে দিয়েছে পাই নম্বর অঞ্চলে, আপনারা খবর পেয়েছেন, খেলা শুরু করে দিয়েছি, টেনশন নেওয়ার ব্যাপার নেই। আপনি আমাকে দাঁড়িয়ে হত্যা করবেন সুভাষ গুচাইতের ছেলেকে, আজ পর্যন্ত সুভাষ গুচাইতের ছেলেকে পাওয়া যায়নি, আর আপনি আবার লম্বা লম্বা কথা বলবেন, আমাদের চোখ রাঙাবেন, চোখটা তুলে নেব। যে সমস্ত কমরেড আমার ব্লক অফিসে চাকরি করেন, মার্কসবাদী কমিউনিস্ট পার্টির দালালি করে চক্রান্ত করছেন, যারা পঞ্চায়েত সমিতিতে আছে নজর রাখবেন, এখন আমার ব্লক অফিসে আছে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির দালালিতে যারা চাকরি পেয়েছেন দালালি করে চক্রান্ত করছেন, আগামী দিনে নির্বাচনে এরা দালালি করবে, এরা গোপন খবরটা পাচার করবে, খুব সতর্ক থাকবেন। আজকে অবস্থান বিক্ষোভ সম্পর্কে বসন্তরা বলছে, আমি আপনাদের ছোট্ট একটা হিসাব দিই, আজকে বাংলার মুখ্যমন্ত্রী 1,21,000 কোটি টাকা তারা নিয়ে ক্ষমতায় এসেছিলেন, প্রত্যেকটি পরিবার বছরে 3,00,000 টাকা খরচ করেন সংসার পরিচালনা করার জন্য, এই মোদি সরকার জিএসটি চালু করেছে, প্রত্যেকটি পরিবার থেকে 3,00,000 টাকা যদি সংসার তেল লুন আদা তেল ভুসিমাল কসমেটিক্স মুড়ি চাল প্রত্যেকটা জিএসটি, যদি আপনি 3,00,000 টাকা আপনার সংসারের খরচ হয় তাহলে আপনার কাছ থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা জিএসটি বাবদ নিয়ে যায়, মিনিমাম 15%, 20%, 3,00,000 টাকা হলে অন্তত 60,000 টাকা আপনার পরিবার থেকে জিএসটি বাবদ সেন্ট্রাল গভর্নমেন্ট তুলে নিয়ে যায়। আর এই গভর্নমেন্টের ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অনুযায়ী রাজ্যের যা টাকা উৎপন্ন হয় বা রাজ্য থেকে যে টাকা রোজগার হয় জিএসটি বাবদ হোক বা বিভিন্ন রেল থেকে হোক বন্দর থেকে হোক পোস্ট অফিস থেকে হোক ডাইরেক্ট ট্যাক্স হোক ইনডাইরেক্ট ট্যাক্স হোক প্রত্যেকটি টাকা ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী রাজ্যকে দিতে বাধ্য, এটা হচ্ছে সংবিধান। আজকে কেন্দ্রের সরকার মোদী সরকার চক্রান্ত করছে, সিপিএম এবং বিজেপির রাজ্য নেতৃত্ব চক্রান্ত করছেন। আমার মাস্টারমশাই বলছিলেন বঞ্চনার পরেও 100 দিনের টাকা দিচ্ছে না, রাজ্যের পাওনা টাকা জিএসটির পাওনা টাকা দিচ্ছে না, বিভিন্ন প্রকল্পের টাকা দিচ্ছে না, এরপরেও রাজ্য যেভাবে প্রকল্পগুলো চালু করে যাচ্ছেন যেভাবে মানুষের পরিষেবা দিচ্ছেন কোনো নির্বাচনে আমাদের জয়লাভ করা সম্ভব নয়, তাই তারা চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী এবং সিপিএমের নেতৃত্বে গোপন পরামর্শে চেষ্টা করছেন কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করো যাতে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষের কোনো প্রকল্প চালু করতে না পারে, কোনো প্রকল্পের টাকা দিতে না পারে, তবেই বাংলার মানুষ এই মমতা ব্যানার্জিকে ছুঁড়ে ফেলবে আর বিরোধীরা ক্ষমতায় আসতে পারবে। এটাই হচ্ছে বিজেপি এবং কেন্দ্র সরকারের কৌশল এবং চক্রান্ত। আর তার উত্তর গতকাল সারা বাংলাব্যাপী রাস্তাশ্রী পথশ্রী উদ্বোধনের মধ্য দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী প্রমাণ করেছেন কেন্দ্রের টাকা ছাড়াও বাংলার প্রত্যেকটি মানুষের পরিষেবার জন্য আমি তৈরি আছি। তাই আমি আমার বক্তব্য ছোট্ট করব, 12 মাস রাজা আছে, আমার অনেক নেতৃত্ব আছে। আজকে কেন্দ্র সরকার যেভাবে বঞ্চনা করছেন আগামী পঞ্চায়েত নির্বাচনে পিংলার মুখে প্রত্যেকটি পঞ্চায়েত প্রত্যেকটি পঞ্চায়েত সমিতি প্রত্যেকটি জেলা পরিষদ আমরা যারা রাজনৈতিকভাবে বলিষ্ঠ কর্মী আছি আমাদেরকে তীক্ষ্ণ নজর রেখে আগামী পঞ্চায়েত নির্বাচনে সঠিক উত্তরটা আমাদের দিতে হবে, তৈরি থাকতে হবে, যেখানে যেভাবে উত্তর দেওয়ার প্রয়োজন হবে, যেখানে যেভাবে রাজনৈতিকভাবে আন্দোলন করার দরকার হবে। দীর্ঘ 34 বছরের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির অত্যাচার থেকে মাথায় রেখে 19 সালে বিজেপি 18টা সিট পাওয়ার পরে বিংলা যেভাবে রাজনৈতিক সন্ত্রাস করেছিলেন এটাকে মাথায় রেখে এই পঞ্চায়েত নির্বাচনে আজ থেকে আপনাদের তৈরি থাকতে হবে। নির্বাচনে হারের ভয়ে শুভেন্দু অধিকারী পঞ্চায়েত নির্বাচনে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্ট করেছিলেন, হাইকোর্ট কেসকে প্রত্যাহার করতে বলেছেন শুভেন্দু।
কোটে আবেদন করেছেন 5 তারিখ পর্যন্ত অন্তত নির্বাচন কমিশন যাতে নির্বাচন পঞ্চায়েত নির্বাচনের ডেট ঘোষণা করতে না পারেন, কারণ আমি সুপ্রিম কোর্টে আপিল করব পঞ্চায়েত নির্বাচনে যাতে স্থগিতাদেশ দেওয়া হয়। আজকের পেপারটা দেখবেন, টিভিটা দেখবেন, শুভেন্দু অধিকারী মামলা আবার করেছে, হেরে গিয়ে আবার মামলা করেছে, কারণ নির্বাচনে হেরে বসে আছে, তাই পঞ্চায়েত ভোট করতে দেবেন না। তাই আমার আবেদন আপনাদের কাছে, আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য 182টা পঞ্চায়েত সিট ছলে বলে কৌশলে যেভাবেই হোক আপনি নির্বাচনে জিততে পারলেই আপনি পঞ্চায়েত, যদি না জিততে পারেন কোনো অজুহাত কোনো কৌশল কোনো কথা আপনার শোনা যাবে না, যেভাবে হোক জিতার প্রয়োজন, আপনাকে জিততে হবে। এই জিতার জন্য যা যা করার দরকার আগামী দিনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আবেদন করে প্রত্যেককে অভিনন্দন কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের আমি ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, বাংলার অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, নমস্কার।